স্বজনবিহীন মানুষটির সৎকার হল বাজার কমিটির দ্বারা, ছেলে হয়েও মুখাগ্নি করল তাদেরই একজন। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর মিনি মার্কেট, আর সেখানেই নাম না জানা এক মানুষের বাস ছিল। কি তার বংশ পরিচয়, কি তার ঠিকানা, তা হয়তো কারোর জানা নেই। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে সেই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সেই বাজার থেকে অন্ন বস্ত্রের যোগান হতো সেই মহিলার। বাজারের আপামর ব্যবসায়ীরাও মায়ের চোখেই দেখতেন। অপরদিকে মায়ের মতোই পুরো বাজারকে যেন তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আঁকলে রেখেছিলেন। আজ তিনি আর নেই, দীর্ঘ ২৫ বছরের মায়া ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। নিত্যানন্দ বাজার জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছে একটাকে পরিচিত সেই মাসি আজ আর নেই। চেনা সুরে সেই মাসি ডাক হয়তো আর কেউ ডাকতে পারবে না। নিজের রক্তগত স্বজন না থাকলে কি হবে? বাজারের তার ব্যবসায়িক সন্তানরাই তার সৎকারে ব্রতী হয়েছে। তাদের মধ্যে কেউ সন্তানের ধর্ম পালন করে তার মুখাগ্নি করলেন। আজ ব্যান্ড পার্টিকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দামোদর নদীতে শেষকৃত্য সম্পন্ন হলো তার। চোখের জলে তাকে বিদায় জানালো এলাকার সমস্ত জনগণ। এ যেন এক প্রান্তিক গ্রামের অন্যান্য উপাখ্যানের সাক্ষী থাকলো সোনামুখীর নিত্যানন্দপুর। আজকে কতটা খারাপ লাগছে? আজকে আমাদের খুবই খারাপ লাগছে, মাসি চলে যাওয়া। আর আমার হাতে আমি দেখাশোনা করেছি, সকালে খাওয়া দাওয়া করাইছি, আর আমি দেখেছি পড়ার সময়। আপনার নাম? আমার নাম সুচিত্রা গোল্ডা। নিত্যানন্দপুর বাজারে মাসির অবদান কতটা রয়েছে? মাসি দীর্ঘ প্রায় ২৫ বছর আগে আমাদের বাজারে আসে। কোথা থেকে আসে, কে আছে, কোনোদিনই জিজ্ঞেস করে তার উত্তর পাইনি। এখানে এসে থাকতে শুরু করে এবং বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বেশি বড় অবদান হচ্ছে বাজারটাকে পরিষ্কার রাখা। কোনো দোকানদার একটা কাগজ ফেলে সেটা মাসি কুড়িয়ে ফেলে দিত এবং বাজারে দীর্ঘদিন থেকে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রাখত। এবং বাজারে আমরা বাজারের দোকানদাররা ওনাকে মায়ের মতো সবাই দেখতাম। আমরা দোকানদার ওনার সন্তান সব ছিলাম। হ্যাঁ, রোগ জ্বালা সব কিছু হলে আমরা চিকিৎসা করাতাম। মাসি আমাদের প্রচণ্ড উপকার করত এবং এখানে যারা হোটেল এবং খাবার দোকান আছে সেই সব দোকানে সব সময় কাজ করতো উনি। ওনার কোনো মনে হিংসা ছিল না। হ্যাঁ, উনি আমাদের বাজারের যথেষ্ট উপকার করে গেছে। আজকে সকাল ৯টার সময় উনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত এই বাজার থেকে উনি চলে যাওয়াতে। ওনার এই কর্মজীবন সকলের ভিতরে আমরা ছড়িয়ে দিতে চাই। ওনার এই জীবনের যে কাজ, যে কাজে আমাদের বাজারকে সবসময় উৎফুল্লিত করেছে, আমরা ওনার কাজ সব জনসাধারণের ভিতরে ছড়িয়ে দিতে চাই। এবং আমরা ওনার সন্তান সম্ভব ওনার পরলৌকিক জীবন যেন সুখের হয় এই আশা করি। যদি কোনো সন্তান থাকে কিংবা কোনো আত্মীয় ওয়ারিশ কুটুম থাকে, আমরা তাদের অনুরোধ করবো তারা এসে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে। সমাজের সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেছে, সকল দোকানদার এবং গ্রামবাসী বিন্দু ওনার জন্য খুবই দুঃখিত, গ্রামবাসী বিন্দু সকলেই অংশগ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম বলাই চন্দ্র দাস। এই মাসি মিনিমাম ২৫ বছর ধরে এই বাজারেই আছে। মাসি প্রথম থেকে এখানে আসে, ওনার কোনো সন্তান এবং আত্মীয় স্বজনের খোঁজ আমরা পাইনি, আমরাই ওনাকে আপন করে নেই। এই বাজারেরই একজন সদস্য হিসেবে থাকে। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে উনি আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তাই মাসি আজকে রাশি পূর্ণিমার দিন মারা গেছে। আমরা মাসির সৎ কাজের জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে মাসির যাবতীয় যা কাজকর্ম আমরা সকলে মিলেই করব। মাসির অবদান আমরা ভুলতে পারবো না। মাসি আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক শিক্ষাও দিয়েছে। আমরা চাই আমাদের এই মাসির যে কর্মজীবন সকলের ভিতরেই ফুটে উঠুক, পরোপকার। এবং মাসির এটাও বার্তা দেয়, যদি মাসির কোনো আত্মীয় স্বজন থাকে, আমরা মাসির ছবি সমেত দেওয়ার ব্যবস্থা করছি। যদি কোনো আত্মীয় স্বজন থাকে যেন ভবিষ্যতে আমাদের সঙ্গে দেখা করে। বিশেষ কিছু বলার নেই, আজকে দুঃখের দিন, মাসি আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তাই আমরা সবাই সমবেত হয়েছি যাতে মাসির এই কাজ সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে পারি। আমাদের সকলেই সমন্বয়ভাবে একযোগে আমরা মাসির কাজটা করব। আগামী দিনে যেন মাসির যে সমস্ত গুণগান, মাসি যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে সেগুলো আমরা আগামী দিনে মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পারি, সেই দিকেই নজর রেখে আমরা চলব।
উনিকে দেখাশোনা বলতে বাজারে এখানে যারা আছে তারা সকলেই কম বেশি দেখাশোনা করতো, কিন্তু বিশেষ করে সুশীল গোলদারের স্ত্রী এবং সুশীল গোলদার, সুদর্শন বলাই থেকে শুরু করে নিতাই থেকে শুরু করে সবাই কম বেশি সকলেই দেখাশোনা করতো। তবে মেন দেখাশোনা আরতি বলে একজন মেয়ে ছেলে আছে এবং সুশীল গোলদারের স্ত্রী, এরাই বেশি দেখাশোনা করতো। তাদের খাওয়া দাওয়া হ্যান ত্যান সমস্ত কিছু এরাই দেখাশোনা করতো। আপনার নাম? আমার নাম স্বপন কুমার বারুই। আজকে রাত পূর্ণিমা, আজকের দিনে মাসি আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের খুব কষ্টের দিন। মাসি যাই বাজারের জন্য করেছে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমার দোকান, আমার ছোট্ট একটা পানের দোকান, আমার পাশে জমি মাসি থাকতো আজ দীর্ঘ 25 বছর। সেখানে দাঁড়িয়ে মাসির সমস্ত কিছুটা যা দেখেছি, কোনোদিন কোনো খোঁজ খবর বার্তা পাইনি, কোথায় বাড়ি, কোথায় আত্মীয় স্বজন। আমাদের বাজারে সবাই আমরা দেখে শুনে রেখেছি। মাসি প্রতিদিন সকালে আমাদের বাজার পরিষ্কার করা থেকে সমস্ত পয় পরিষ্কার রাখা মাসিরই কাজ ছিল। তাই মাসি আজকে চলে গেছে আমরা খুব কষ্টকর ব্যাপার। মাসিকে আমি একদিন প্রশ্ন করেছিলাম, মাসি তুমি যদি মরে যাবে তোমার সৎ কাজ কে করবে? আমাকে বলেছিল যে তুই করবি। তাই আজকে আমি ডিসিশন নিয়েছি মাসির কাজটা আমি করব। মাসি নেই, আমার খুব ব্যাপার। আমি চাই মাসি যেন সুস্থভাবে সুস্থ জায়গায় পরিবেশ গ্রহণ করে। এই বলে শেষ করছি। আপনার নাম? তপন সরকার।